নমস্কার বন্ধুরা বাংলা নিরামিষ রান্নায় সবাইকে স্বাগত আজকের রেসিপি ডাল পালং এই রান্নাটি করার জন্য এক কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ এক আটি পালং শাক আমি আগেই ধুয়ে রেখেছিলাম এবার সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শীতকালে অবশ্যই এই ডাল পালং একবার বাড়িতে রান্না করে দেখবেন খেতে অসাধারণ হয় আমি যে মশলা দিয়ে করেছি এই মশলা দিয়ে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি সবাইকারই ভালো লাগবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প হলুদ গুঁড়ো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো কয়েক মিনিট রান্না করে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো হাফ টি স্পুন মতন জিরে গুঁড়ো দিয়েছি সব কিছু পাঁচ ছ মিনিট ভালো করে রান্না করে নেওয়ার পর আমি সেদ্ধ করা মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেবো দিয়ে দিচ্ছি দুটো ফাটানো কাঁচা লঙ্কা এবার ডালটা চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট ফোটানোর পর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম সব কিছু চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে